এপ্রিল মাসের রেমিটেন্স এসেছে $204 কোটি দরবারিয়ে ডলার কেনা এপ্রিলে কিছুটা বেড়েছে রেমিটেন্স বা প্রবাসী আয় প্রতি ডলার 110 টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 22,440 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে গত মাসে আনুষ্ঠানিক বা ব্যাংকিং চ্যানেলে $204 কোটি প্রবাসী আয় এসেছে আগের মাসে যা ছিল 199 কোটি এবং আগের বছরের একই মাসে এসেছিল $168 কোটি সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম 10 মাসে $1,912 কোটি দেশে এসেছে যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে $155 কোটি বেশি তবে রেমিটেন্স বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনো $20 বিলিয়ন এর নিচে বৃহস্পতিবার রিজার্ভ ছিল $19.96 বিলিয়ন